নমস্কাৰ বন্ধু বান্ধৱী সকল, তোমালোকক 5G কে সিরিজৰ আন এটা ভিডিওলৈ স্বাগতম জনালোঁ। টুডে ইজ 4 ফেব্ৰুৱাৰী 2023 ছেটাৰডে, আজি শনিবাৰ, 20 মাঘ 1429 ভাস্কৰাব্দ, শুক্লা পক্ষ চতুৰ্দশী তিথি। আজি 4 ফেব্ৰুৱাৰী দিনটো পালন কৰা হয় নেশ্যনেল থেং এ মেল কেৰিয়াৰ ডে, আইচক্ৰীম ফৰ ব্ৰেকফাষ্ট ডে, ইণ্টাৰনেশ্যনেল পিস্কো শ্বৰ ডে, ওয়ার্ল্ড ক্যান্সার ডে। ইম্পর্টেন্ট হয় ওয়ার্ল্ড ক্যান্সার ডে আজির দিনটিতে পালন করা হয়। ন্যাশনাল হোমমেড স্যুপ ডে আদি গুরুত্বপূর্ণ দিবস আজির দিনটিতে পালন করা হয়। আজি সুরজকুণ্ড কেপ মেলা আরম্ভ। সুরজকুণ্ড কেপ মেলা ইজ সেলিব্রেটেড এট সুরজকুণ্ড ডিস্ট্রিক্ট ফরিদাবাদ হরিয়ানা। হরিয়ানার কি হয় এটু উৎসব হয় ফ্রম 4 ফেব্রুয়ারি টু 20 ফেব্রুয়ারি 2023। ইট ইজ সেলিব্রেটেড অফ ইন্ডিয়ান ফোকস ট্রেডিশনাল অ্যান্ড কালচারাল হেরিটেজ। ইন দিস মেলা দ্য রিচনেস অ্যান্ড ডাইভার্সিটি অফ হ্যান্ডক্রাফটস, হ্যান্ডলুম অ্যান্ড কালচারাল ফ্যাব্রিক অফ ইন্ডিয়া আর সিন। ইট ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ফেয়ার অর্গানাইজ বাই এভরি ইয়ার ইন দ্য সুরজকুণ্ড হরিয়ানা। হরিয়ানা কী হয় সুরজকুণ্ড হরিয়ানাত কী হয় এই মেলাটা কী হয় করা হয় নিয়ার দিল্লি, দিল্লির উসরত বাই হরিয়ানা ট্যুরিজম ডিপার্টমেন্ট এট প্রমোটেড হ্যান্ডিক্রাফ্টস আইটেম, মানে হাতে তৈরি করা কিছু আইটেম কি করা হয় তাত পাওয়া যায়। আজির মোটিভেশনাল কোডটা হয়েছে এডুকেশন ইজ দ্য পাসপোর্ট টু এ ব্রাইট ফিউচার, মানে এডুকেশনে এসে কি পাসপোর্ট টু ব্রাইট ফিউচার, উজ্জ্বল ভবিষ্যতর। যোগাকালের প্রশ্নটা আসিল বংশগতিবিদ্যার জনক কোন হয়, বংশগতিবিদ্যার জনক কোন হয় গেগর জোহান মেন্ডেল হয়, মানে এই নম্বরটা কি হবো সঠিক উত্তর। আমার আজির প্রথম প্রশ্নটা হয়েছে হু ওয়াজ দ্য রুলার অফ প্রতাপগড় কিংডম, প্রতাপগড় কিংডমের রুলার কোন হয়, ইয়ার সঠিক উত্তর হবো আমার বাজিত, কি হবো বাজিত। ইন নর্থ ইস্টার্ন বরাক ভ্যালি দ্য রুলার বাজিত অফ দ্য প্রতাপগড় কিংডম ডিক্লিয়ার হিমসেলফ অ্যাজ এ সুলতান অন পার উইথ দ্য বেঙ্গল সুলতান। তো ইয়ার সঠিক উত্তর কি হল আমার সি নম্বরটা হল সঠিক উত্তর, বাকি ডিটেলখানি দিয়ে আছে পড়ি লবা। আমার পিছর প্রশ্নটা আজির হুইচ ইজ দ্য ফার্স্ট নিউজ পেপার অফ ওয়েস্ট বেঙ্গল, মানে পশ্চিমবঙ্গর প্রথম নিউজ পেপারখানোর নাম কি। তো ইয়ার সঠিক উত্তর হব কি আমার সমাচার দর্পণ, সমাচার দর্পণ। দ্য ইয়ার 1818 মার্ক দ্য বিগিনিং অফ বেঙ্গল জার্নালিজম উইথ সমাচার দর্পণ। তো অ্যাজ দ্য ফার্স্ট নিউজ পেপার ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ পাবলিশ বাই দ্য সারপনমোর মিশন প্রেস অন মে 23, 1818। তো ইয়ার সঠিক উত্তর কি হবো আমার সমাচার দর্পণ। আমার অসমের প্রথম বাতরি কাকতখনের নাম কি অরুণাদয়, কি নাম অরুণাদয়। আর ভারতের প্রথম বাতরি কাকতখনের নাম বেঙ্গল গেজেট, বেঙ্গল গেজেট মনে রাখবা। আমার আজির পিছর প্রশ্নটা হয়েছে হোয়াট ইজ দ্য আদার নেম অফ দ্য বিবেকানন্দ সেতু, বিবেকানন্দ সেতুখনের বেলেগ নামটো কি। বিবেকানন্দ সেতু অলসো কল উলিংডন ব্রিজ, উলিংডন ব্রিজও বলে কোয়া হয় বা বেলি ব্রিজ ও বলে কোয়া হয়। তো ইয়ে সঠিক উত্তর হবো কি বেলি ব্রিজ। ইজ এন ব্রিজ ওভার দ্য কোন নদীর উপরত আছে হুগলি নদীর, ইন ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া। ইট লিঙ্ক দ্য সিটি অফ হাওড়া অ্যাট বেলি টু কলকাতা এট দক্ষিণেশ্বর, কমপ্লিট অন 1932। তো ইয়ে সঠিক উত্তর কি হবো আমার বেলি ব্রিজ, যেহেতু উইলডং ব্রিজ ইয়াত নাই অপশনত। পিছর প্রশ্নটা আমার অমিত্য সেন ওয়াজ অ্যাওয়ার্ডেড ভারতরত্ন ইন, অমিত্য সেন কেতিয়া ভারতরত্ন বটা লাভ করে। তো অমিত্য সেন নোবেল প্রাইজ পায় কিমানত, 1998 চনত, আর ভারতরত্ন পায় 1999 চনত। তো ভারতরত্ন কেতিয়া পায় 1999 চনত, 98 চনত নোবেল প্রাইজ আর 99 চনত, 1999 চনত ভারতরত্ন প্রাইজ। তো ইয়ে সঠিক উত্তর কি হবো আমার সি নম্বরটা হবো সঠিক উত্তর। আমার পিছর প্রশ্নটা হয়েছে হু লিড দ্য ব্যাটেল অফ বক্সার ফ্রম কোম্পানি সাইড, কোম্পানি সাইটর বক্সাইটর যুদ্ধ কোনে নেতৃত্ব দিছিল। তো ইয়ে সঠিক উত্তর হবো মেজর হেক্টর মুর্মু। দ্য ব্যাটেল অফ বক্সার ওয়াজ লিড বাই মেজর হেক্টর মুর্মু অন দ্য সাইট অ্যান্ড আদার সাইটত তিনজন, মানে আসিল কোন কোন আসিল, যে আর্মি অফ মীর কাসিম, দ্য নবাব অফ বেঙ্গল, দ্য নবাব অফ অবধ, আর কেউ আসিল মোগল কিং শাহ আলম দ্বিতীয়া।
এই তিনিজন আছিল এটা সাইডত, আৰু এটা সাইডত ব্ৰিটিছ কোম্পানীৰ পৰা মেজৰ হেক্টৰ মুৰ্মুৱে কি কৰিছিল, যুদ্ধ কৰিছিল। তো ইয়াৰ সঠিক উত্তৰ হ'ব কি আমাৰ চি নম্বৰটো। তোমালোকে বক্সাৰৰ যুদ্ধ কেতিয়া হৈছিল পাৰিলে কমেণ্ট বক্সত দিবা। পিছৰ প্ৰশ্নটো আমাৰ হোমৱৰ্ক, হু ৱাজ দ্য কো ফাউণ্ডাৰ অৱ ইণ্ডিয়া ৰিপাব্লিক আৰ্মি, ইণ্ডিয়ান ৰিপাব্লিক আৰ্মিৰ কো ফাউণ্ডাৰ কোন হয় পাৰিলে কমেণ্ট বক্সত দিবা, এইটো তোমাৰ হোমৱৰ্ক। তো থেংকছ ফৰ ৱাচিং, কিপ লাৰ্ণিং, বাই।